তাদেরকে এখানে সরাসরি নিয়ে আসতে হবে কোথায় খেসারিতে অথবা আপনার নিজস্ব কুয়ায় দুই ধরনের অবস্থা কারো খেসারি হলে খেসারি যদি সুযোগ পান খেসারি সুযোগ না হলে কুয়ায় দিতে আপনার কি সবাই খেসারি সুযোগ পাবেন না পশ্চিম করে যে আছে খেসারি সেটা এখন মনে করেন ডিম্বু যখন খালি পরে তারা ডিম চিনে যারা ডিম ন চিনি এটা হয় ডিম কি কুদুর কুদুর হয় ডিম মাছ ডিম মত নাইলা হয় আর নিলে না কোন খালি করলে ওই টিটকি ডিম ফান সাই যাই গই গোল হয়ে গই গোল হয়ে মত পরিষ্কার দেখা যায় সাদা পরে কিছুক্ষণ পরে বহুত লড়ে এই বলতে মানে অনর ব্রুনো হয় বাংলা এবারে ইয়ার কি বিসি বে ফাদার দেখি রেনু রেনু ফাদার দেখি এখন এই ব্যাপ মামাস এবং পুরুষ মাস দুমাস দরহারা মামাসে ডিম চাইলো পুরুষ মাসে সিমেন চাইলো আরে ফালের মিলে দুটো মিক্সার গেলে এবারে হয়তো মানে ইয়া নিষিক্ত হয় নিষিক্ত নিষিক্ত হলে ডিম এবার স্বাদ হয়ে যাবে ওই তো জিবে নিষিক্ত এবার হইতে দেয় না রাখবে তারপর মিশে স্বাদ হয়ে ভুষিকে দিয়ে এবার নিষিক্ত না হয় মানে সুযোগ না হয় মাঝের মধ্যে বুঝছেন না আর ডিমের সুযোগ হয়ে যাবে কিন্তু ভিতরে ঠিক ঠিকের মতো টুকটুক করে লড়ি বললে রেখে হতে ধরিব দেয় এইবার 14-16 ঘন্টা সময় লাগিব এইবার 3-4 ঘন্টা বলে যাচ্ছে তো দাঁড়া বাঁধিবে 12 ঘন্টা পারেন দেবে লড়ে 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টার মধ্যে ফাটি গেলে বাড়ি যাবে বাড়ি বলে ওখানে দরকার আছে একটা জিনিস এর আগে আমরা হয়ে এই যে নেটু রাহিলেন ডিমু রাহিল ওনার ফার্স্ট হাত দিবে দে ডিমু তো ময়লা সাপ দেবে ময়লা থাকিলে ডিম ফুরি দো ইউ দূষিত ইয়া ময়লা বাচ্চা মারা যায় ডিম নষ্ট হয়ে যাবে তো আমরা যদি বইরে যদি নেট দিয়ে দেবো কুয়ার সিস্টেম করে দিই কুয়ার সিস্টেম বাঁচতে সুবিধা খালা তো পানি খাইব সত্য তো পানি জল মানে ভরিব পানি দিবে তাই জল আস্তে আস্তে পানি ভরিব আর আমরা ওই যে আস্তে আস্তে ইয়া করে ডিমু তো আলতো হবে ওই ময়লা দিয়ে খাওয়া দিলাম ২৭-২৮ ঠান্ডা পানি নদীর পানি ওয়াশ হয়ে পুরো নতুন পুরোদিন যাইবি নতুন পানি এলি ঠান্ডা দিবি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বুঝি মাসে এখন তাপমাত্রা 27-28 এই তারা গরিবকে স্রোত বাড়ি গিয়ে গই মানে ময়লা আবর্জনা দুয়া গিয়ে গই এই তারা তখন ঠিক মতো তারা বাচ্চারা এবার জাগা হই এখন ডিম সারিব অনুরূপ বাচ্চা অনেক ময়লা রাইবেন না অনুরূপ বাচ্চা অনেক কোনো দিন গুরু রাইবেন না অথবা দেখেন বাচ্চাদের পরিষ্কার দেখা লাগবে তাহলে মাসত তো আল্লাহ তালা তারা এখন গিয়ে দিই এই তারা জীবাণুযুক্ত জায়গা যদি তারা পড়া সারে দিই তারা ডিম খাইবে রিবেন অন্যান্য মাসে এটা জীবাণু হচ্ছে নষ্ট হইব সুতরাং 3 দিন পরে যদি ওয়াশ আউট হয়েছে গই তাহলে পানি এখন জীবাণু মুক্তি তার হবে এখন ডিম ছেলে আর বাচ্চা না অন্ধকে বাঁচিবে তো তার ডিম আগে ডিম না সারা কথা বুঝছেন না